اللهم صل على محمد وآل محمد। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলেন। এমনি তো নেকের কাজের ভিত্তিতে সমস্ত গুনাহ ঝরে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ন্যাক গুনাহকে ধ্বংস করে দেয়। যে কোনো ন্যাক সগীরা গুনাহকে ধ্বংস করে, কিন্তু কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো তওবা করা। আমরা এখন ন্যাক আমল করতেছি, এই ন্যাক আমলের ভিত্তিতে সগীরা গুনাহ শেষ, বাকি থাকবে কবিরা গুনাহ। যখন আখিরি আমরা তওবা করব, তওবা করে বিদায় হয়ে যাব, মনে করতে হবে নিষ্পাপ একটা সন্তানের মতো এখান থেকে বের হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, আমারও আবারও শুধু এতটুকু ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ পড়বে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফানা পরিমাণে হয়, আল্লাহ সব মাফ করে দেবেন। বুখারী শরীফ তো শেষই করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুইটা কালেমা যা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে প্রিয়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। কালেমা দুইটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। যারা এই কালেমা পড়বে, এই জিকির করবে, তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। হাবিবাতান ইলা রহমান, এই মাহবুবাতান ইলা রহমান, যা জবানে খুবই হালকা কিন্তু কাজ উল্টা। জবানে হালকা, মিজানে খুবই ভারী। জবানে হালকা, মিজানে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ চান বান্দা কিয়ামতের ময়দানে নেকের গাঁথি নিয়ে উঠুক, এটা আল্লাহ চান। নয়তো আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন আর সাগরের ফানা পরিমাণে গুনাহ হলে সব মাফ হয়ে যাবে, আসমানের জমিনের ফাঁকা জায়গা সব নেকে পূর্ণ হয়ে যাবে, মিজানের মধ্যে পাল্লায় নেক ওজন হয়ে যাবে। আল্লাহ কি চান? কি চান আল্লাহ? আল্লাহ চান বান্দা যেন নেকের গাঁথি নিয়ে কিয়ামতের ময়দানে ওঠে, এটা আল্লাহ চান। কিন্তু আমরা এত সহজ আমল করতেই চাই না। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ওই সত্তা যিনি প্রেরণ করছেন তার রসুলকে দ্বীনে হকের সাথে, কেন? যেন তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করে। হুয়াল্লাযী, সত্তাকে আল্লাহকে, হুয়াল ওয়াজিবুল, হুয়াল মুস্তাজমিল জামিল, কি হুয়াল ওয়াজিবুল ওজুদ, হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়া। হুয়াল ওয়াজিবুল ওজুদ, আল্লাহকে যার অস্তিত্ব সব সময় বিরাজমান। কোনো অস্তিত্ব, কোনো অবস্থাতেই আল্লাহ পাকের অস্তিত্ব বিলীন হয় না, কখনোই না। আগের থেকেও তিনি অস্তিত্ব অবস্থায় আছেন, বর্তমানেও। যখন কেউ থাকবে না তখন তিনি অস্তিত্বে থাকবেন। হুয়াল ওয়াজিবুল ওজুদ। এক সময় কিছু ছিল না, এক সময় किछु छिलो ना छिलेन आमार माওলা। देखें आमार लामुजाहाबी भाइयारा बर्तमान एक आकीदा निये खूबी मशगुल। आकीदा की आइन अल्लाह, अल्लाह कोथाय जुदी बोलें जे अल्लाह आरशे ताहले तुमी मोमेन, जुदी बोलें अल्लाह सब जायगाय ना तुमी मोमेन ना। एरा सुम्मा इस्तावा फिल अर्श, अल्लाह पाक रब्बुल आलमीन, अल्लाह पाक रब्बुल आलमीन आरशेर मধ্যে समशीन अवस्थाয় আছেন। এরা মনে করে আরশের উপরেই আছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তিনি সমশীন অবস্থায় আছেন কোথায়? আরশের উপরে। স্পষ্ট করেন আয়াত। কাজী তারা বলে আরশের বাহিরে যদি আল্লাহকে কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। আমরা বলবো যদি ভাই তাই হয় তাহলে আরশ কি স্রষ্টা না সৃষ্টি? কে সৃষ্টি করছেন? তা স্রষ্টা আগে না সৃষ্টি আগে? আরশ আগে না আল্লাহ আগে? তা আরশ সৃষ্টির আগে আল্লাহ কই ছিলেন? প্রশ্ন। কথাটা বুঝাতে পারি নাই। যদি মনে করেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপরে সমশীন অবস্থায় আছেন, তাহলে আমি তো বলবো আরশকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি স্রষ্টা, স্রষ্টা আগে হয় সৃষ্টি পরে হয়। তাহলে আরশ যেহেতু সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, তা আরশ সৃষ্টির আগে আল্লাহ কই ছিলেন? যদি বলেন আসমানে আছেন তাহলে আমি বলবো আসমানও তো স্রষ্টা সৃষ্টি, স্রষ্টা আল্লাহ। তাহলে আসমান সৃষ্টির আগে আল্লাহ কই ছিলেন? আমার মাওলা লা মাকান হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন অসীম ক্ষমতার অধিকারী। অসীম ক্ষমতা বুঝেন? যেই ক্ষমতা কোনো মানুষের বিবেকের দ্বারা ইদরাক করতে পারে না, ইহাতা করতে পারে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন এমন ক্ষমতার অধিকারী যেই ক্ষমতার কল্পনা এবং চিন্তা ভাবনা, সেই ক্ষমতা আয়ত্ত কোনো মানুষ করতে পারে না। সেই ক্ষমতা অবস্থা আমার মাওলা পাক আছেন। আমি কথাটা বুঝাতে পারি নাই? আমার মাওলাকে আমার মাওলার হালাতে ছাড়িয়ে দেন। হুয়াল ওয়াজিবুল ওজুদ, তিনি সবসময় অস্তিত্ব অবস্থায় আছেন। আসমান জমির সৃষ্টির আগেও তিনি অস্তিত্ব অবস্থায় ছিলেন। হুয়াল আউয়াল হুয়াল যাহির হুয়াল বাতিন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার মাওলায় প্রথম, আমার মাওলায় শেষ, আমার মাওলায় প্রকাশ্য, আমার মাওলায় গোপন। কাজী আমার মাওলাকে নিয়ে এত বেশি কথাবার্তা বলিও না। বরং আমাদের মুরব্বীরা, আমাদের আকাবেররা আল্লাহর ব্যাপারে যেইভাবে আকীদা পোষণ করতেন এইটাই মূল আকীদা। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? আল ইস্তাওয়া মালুম, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সমশীন অবস্থা আছেন। ঈমান বিহি ওয়াজিব, এবং আরশের উপরে তিনি সমশীন আছেন, এটার ঈমান আনাও কি ওয়াজিব। কাইফিয়াত মাজহুল, কিন্তু কোন অবস্থায় আছেন, কাইফিয়াত কি, পদ্ধতি কি, এইটা জানি না। সুয়াল আনহু বিদআতুন, এর উপরে বারবার সুয়াল করা হলো বিদআত। আমার মাওলাকে মাওলার অবস্থায় ছেড়ে দাও। কি কথা ঠিক না? যাই হোক, আল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজবিল জামি সিফাতিল কামালিয়া, আমার মাওলায় কে? যিনি সমস্ত গুণে গুণান্বিত অবস্থায় আছেন। সমস্ত গুণে তিনি গুণান্বিত, অন্য কেউ পরিপূর্ণ গুণে গুণান্বিত না। অন্য কেউ পরিপূর্ণ গুণে গুণান্বিত। আল্লাহ পাক কি অবস্থায় আছেন? অস্তিত্ব অবস্থায় আছেন। কথা বলেন। আমি কি অবস্থায় আছি? আমিও তো অস্তিত্ব অবস্থায় আছি। আপনারা কি অবস্থায় আছেন? তা আপনারা তো অস্তিত্ব অবস্থায় আছেন, তো অস্তিত্বে থাকা আল্লাহর একটা গুণ, আপনি অস্তিত্ব অবস্থায় আছেন। এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক অস্তিত্ব অবস্থায় আছেন, আমরা অস্তিত্ব অবস্থায় আছি। তারও একটা গুণ অস্তিত্ব থাকা, আমিও আমার একটা গুণ অস্তিত্ব থাকা, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্য হলো এই, আল্লাহ পাকের অস্তিত্বটা কামেল, পরিপূর্ণ, আমাদের অস্তিত্ব নাকেস, অপূর্ণ। যেমন আমরা এখন অস্তিত্বে আসি, একসময় অস্তিত্বে ছিলাম না, কিন্তু আল্লাহ পাক এখন অস্তিত্ব আছেন, আগে অস্তিত্বে ছিলেন। আমরা এখন অস্তিত্বে আসি, একসময় থাকবো না। আমরা মাওলা এখনো আসেন, অস্তিত্বে ভবিষ্যতে থাকবেন। কাজে দুই অস্তিত্বের মধ্যে পার্থক্য বুঝান তো। আমাদের অস্তিত্ব অপরিপূর্ণ, আর মাওলা পাকের অস্তিত্বের গুণটা পূর্ণ। আল্লাহ পাক বাসির, তিনি দেখেন। আপনি দেখেন না, আমি দেখি না, দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমি এখন দেখি, একসময় দেখতাম না। আমার মাওলা এখনো দেখে, আগেও দেখছি। আমি এখন দেখি, যখন চক্ষু বন্ধ করবো তখন আর দেখবো না। আর আমার মাওলা পাক রব্বুল আলামিন সবসময় দেখবেন না। কাজে বাসিরাত যে গুণ, আপনার আমার গুণের মধ্যে আমার মাওলার গুণের পার্থক্য তো বুঝছেন। আমার মাওলার গুণটা পূর্ণ, আপনার আমার গুণটা অপূর্ণ। আপনি আমি আলোতে দেখি, আমার মাওলায় অন্ধকারেও দেখেন। আপনি আমি কাছে দেখি, আমার মাওলায় দূরেও দেখেন। আমার মাওলা কেমন বাসির, কেমন দেখেন? 7 তবক জমিনের নিচে কালো কুচকুচে এক পাথরের উপরে কালো একটা পিপিলিকাও যদি হাঁটে, সেটা আমার মাওলায় দেখেন। আমরা সামে শুনি, আমার মাওলায় সামে, তিনিও শোনেন। উভয় গুণের মধ্যে পার্থক্যটা কি? আমরা কাছের জিনিস শুনি, দূরের জিনিস শুনি না। আমার মাওলায় দূরেরটাও শুনে, কাছেরটাও শুনে। ওই 7 তবক জমিনের নিচ পিপিলিকা যে পায়ে হাঁটতেছে, ওই পায়ের আওয়াজ আমার মাওলায় শুনে, আপনি আমি শুনি না। আপনি আমি বর্তমান শুনি, আগে শুনতাম না। আমার মাওলা আগেও শুনতে, এখনো শুনে। আমি একসময় শুনবো না, কিন্তু মাওলা সবসময় শুনবেন। পার্থক্য আছে কি নেই? কাজে মাওলা পাকের সেফাতটা কামেল, পূর্ণ। আমার মাওলা পাক রব্বুল আলামিনের সেফাতের সাথে, গুণের সাথে কেউ যদি মনে করে অন্য কেউ গুণান্বিত, এই গুণে আর একজনের গুণান্বিত, এইটা কেউ যদি মনে করে, সেই মুশরিক। মুশরিক কি জিনিস? মুশরিক কাকে বলা হয়? মনে করতে হবে আল্লাহ পাকের হুবাহু গুণে যদি কেউ গুণান্বিত মনে করে, সে মুশরিক। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহ পাকের কোনো একটা গুণের সাথে তাসবিহ হয়ে যায়, যেমন আমরা বলি আমরাও দেখি, আল্লাহও দেখে, এরকম দেখা দেখিতে মুশরিক হয় না। আমরাও শুনি, আল্লাহও শুনি, এরকম শোনা শুনিতে মুশরিক হয় না। এখানে আমরা ভুল করি অনেকেই। আমরা মনে করি আল্লাহর গুণের সাথে কেউ তাসবিহ দিলেই কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আসলে শিরক হবে যেই গুণ আল্লাহর সাথে খাস, নির্দিষ্ট। ওই গুণের সাথে কেউ অন্যকে গুণান্বিত করলে, মাওলার বাহিরে, আল্লাহর বাহিরে, চাই সে জিবরাইল হোক, মিকাইল হোক, আজরাইল হোক, ইসরাফিল হোক, নবী আদম হোক, নবী নূহ হোক, আমার নবী হোক, যদি কেউ মনে করে আমার মাওলার সাথে যেই গুণগুলি খাস, নির্দিষ্ট, এমন গুণে অন্য কেউ গুণান্বিত হতে পারে, এইটা ধারণা করার সাথে সাথে সে মুশরিক। তার ইবাদত কাবিলে কবুল না, জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। আমার মাওলার গুণে কেউ গুণান্বিত হতে পারে না। যেমন গায়েব, গায়েব জানা, গায়েব জানার গুণটা একমাত্র আমার মাওলার জন্য খাস। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামু ইল্লাল্লাহ। গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ, একমাত্র। যদি কেউ মনে করে না গায়েব জিবরাইলও জানে, গায়েব ইসরাফিলও জানে, বাদদান তো ইনসানিয়ত, যদি কেউ মনে করে কোনো ফেরেশতারাও গায়েব জানে, তাহলে মনে করতে হবে সে মুশরিক। একমাত্র গায়েবের মালিক কে? অন্য কেউ না। যদি কেউ মনে করেন, ধারণা করেন আমার নবীও গায়েব জানতেন, যারা বলেন নাউযু বিল্লাহ, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। কত বড় জাহেল! আমার নবীকে কি তোমরা মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করতে চাও? प्रश्नबिद्ध करते चाओ जरा प्रश्नबिद्ध करते चाओ ताराई तो बोलो आमार नबी गायब जाने जरा आमार नबी के स्वच्छ रखते चाओ तारा कखनोई दाबी करते पारे ना आमार नबी गायब जाने तहले केन देखो आमी दुई एकटा उदाहरण दिले बुझते पारबेन एफके आयशा रादियाल्लाहु ताआला आनहा नबी आलैहिस सालातु वास सालामेर पत्नी आम्मा जान आयशा रादियाल्लाहु ताआला आनहार उपरे अपवाद मुनाफिकरा दिए दिसे जे तार चरित्र भालो ना अपवाद छড়ায় दिसे एखान थेके एकटा कथा मने राखते होबे जे नबीर पत्नीर उपरे अपवाद जेहेतु आसছে এরকম ভালো মানুষের अपवाद আসতে পারে বিশেষ ধর কিছু নাই नबी मूसा अलैहि सलातु वास सलाम ऊपर अपवाद आसছে কি আসে নাই আসতে नबी यूसुफ अलैहि सलातु वास सलाम अपवाद आसছে কি আসে নাই मरियम अलैहि सलातु वास सलाम ऊपर अपवाद आसছে কি আসে নাই উযাইর ऊपर अपवाद आसছে কি আসে নাই আসতে পারে যদি এতগুলি নবীর উপরে আম্মা জান আয়েশার ऊपर अपवाद आसতে পারে চরমোনাইর উপর অপমান আসাটা অস্বাভাবিক না স্বাভাবিক স্বাভাবিক কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই ভরকায়া যাও না শুধু তাই নয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদটা এত মারাত্মক আকারে ধারণ করছে সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈঠক নিয়ে বসে ফেলেছেন সাহাবাদের বৈঠক সেখানে আসে কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসেন কে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কে আসেন আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের বৈঠক বসে কি করবটা কি परेशान আমি ওই বন্ধুদেরকে বলতে চাই যারা আমার নবীকে গায়েব জানে বিষয় জানেন ধারণা করেন যে আমার নবী গায়েব জানে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যদি নবী গায়েবই জানতো তাহলে মশওয়ারায় বসে এটা ফালতু আমি হয় না সে তো জানি যে সে পবিত্র সেই দোষে দোষী না তা এত বিচেইন হবেন কেন এত চিন্তিত হবেন কেন সাহাবাদেরকে নিয়ে বসবেন কেন সে তো জানি এটা অপবাদ কেন চিন্তিত হবেন তাহলে আমার নবী যদি গায়েব জানে আর এই ঘটনা যদি কারোর সামনে বয়ান করি তাহলে বুদ্ধিমানরা কি বলবে দেখছো তোমার নবী কত বড় ফালতু যারা বলে নাউযুবিল্লাহ সে তো গায়েবই জানে তাই এই সমস্ত সিন করলো কেন এই আর্টিফিশিয়াল কাজ করলো কেন এটা তার দ্বারা ঠিক হয় নাই কথাটা বুঝাতে পারি না আমি তো জানি কাজটা হয় নাই তারপর এখন যে সিন করতেছি সে সিনটা কি হয় এটা নাটক হয় না সব নাটক হয় না সবাই বলছে মশওয়ারা দাও কি করব নবী চিন্তিত बेचैन हो गए चेहरा मध्य मलिनता चले आसছে चिंतार साप तार स्त्री ব্যাপারে অপবাদ তার স্ত্রী কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে যিনি সাহেবে ঘর তার মেয়ের ব্যাপারে অপবাদ এত परेशान আলী রাদিয়াল্লাহু বললেন ইয়া নবী আল্লাহ আপনি এত চিন্তিত কেন এত परेशान কেন নবীদের পত্নীর কোনো অভাব নাই স্ত্রীদের কোনো অভাব নাই আপনি চিন্তিত হবেন না সহ্য করতে পারেন আপনার চেহারার অবস্থা তালাক দিয়ে দেন আর চিন্তিত কেন আপনি তালাক দিয়ে দেন কি ভাবতেছেন কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মশওয়ারা দিলেন আম্মা জান আয়েশাকে তালাক দিয়ে দেন যদি গায়েবি জানতেন তাহলে মশওয়ারা চাইতেছেন এটা নাটক হয় না এটা ফাইজলামি হয় না কি আজীব ব্যাপার আমি আশ্চর্য হয়ে যাই মানুষের অবস্থা দেখে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়ালেন তিনি বললেন ইয়া নবী আল্লাহ তো আখেরি বাত শেষ কথা শেষ ফয়সালা কিন্তু আমি প্রথম প্রশ্ন করতে চাই আয়েশার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ কে করছে এই প্রশ্নের জবাব আগে দেন नबी आलैहिस सलातु वास सलाम उम्मी आंगुली आसमान दिके ताके उठाइलेन जे एई विवाहेर रायबार अन्य केउ ना एई विवाहेर रायबार खुद आमार माওলা निजे बुखारी मध्ये रवायत आसছে नबी आलैहिस सलातु वास सलाम स्वप्ने देखलेन एक आगंतुक ফেরেশতা আসছে रेशमी रुमाल मुड़ानो नबी आलैहिस्सलातु वस्सलाम के बोलें खोलें खुलसे देखे अम्मा जान आयशार चेहरा देखा जाए किसु बोलें ना चले गेছেন আবারও আসছেন रेशमी रुमाल नहीं आसें खुलें खुलसे देखे अम्मा जान आयशार चेहरा देखा जाए तृतीय बार बोलते या नबी अल्लाह ये तो आपनर स्त्री इनकान मिन अल्लाह युमजीही जो आल्लार तरफ थेके फैसला है आल्लाह व्यवस्था करे दिबेन आल्लाह पाक व्यवस्था करे दिबेन उमर इब्ने खत्ताब रादियाल्लाहु बोललेन जे फैसला करार आगे आमाके जवाब देन एई विवाह बंधने रायबार के छिलो ए रायबार तो अन्य केउ ना आयशार साथे विवाह बंधने आबद्ध तो दुनियार केउ कराय नाई ए तो डायरेक्ट आल्लाह पाकेर इशारा आल्लाह पाक कराइछेन जखनी आसमान दिखे आंगुल तुललें तखनी उमर इब्ने खत्ताब रादियाल्लाहु बोललेन जेहेतु जे तार रायबार शी जाने कोन मेये कार जोनो निर्धारण करछे कोन मेये कार जोनो निर्धारण करछे सरदार दो आलम गोटा मखलुकादेर श्रेष्ठेर जोन्नो एकजन एई धरनेर महिला जार चरित्रहीना एई महिलाके से निर्धारण करछे कश्चिनकाले होते पारे अपेक्षा करुन सरदार दो आलमेर जन्य खुद मौला पाक रब्बुल आलामीन जार चरित्रेर मध्ये सन्देह आछे ताके निर्धारण करबेन नबी आलैहिस्सलातु वस्सालाम जज़ाकल्लाह इब्ने खत्ताब तुमि आमार समस्त प्रेशानी दूर करे दिस आमि एत केन चिंता करब आसले तो ताई तारी अपेक्षा थाकबो अपेक्षा तारी थाकबो आमी प्रश्न करते चाइ जारा बोलें जे आमार नबी गायब जानेन एई घटना प्राय 40 दिन चलते छिलो 40 दिन पर हई आसछे एक दुई दिन ना 40 दिन पर हई आसछे यदि आमार नबी गायबी जानेन ताहले एई परेशानी एई बैठक एई मशवरा आम्मा जान आयशा सिद्दिका रादियाल्लाहु ताआला आनहार काছে बोलतेছেন आयशा भूल होतेই पारे যদি অন্যায় করেই থাকো তওবা কর আল্লাহ maaf করে দিবে সব নাটক না কি ভাবতেছেন আপনারা আম্মা জান আয়েশা তো কার মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সেও তো সেই দিমাগী মেয়ে সে তো আমার নবীর স্ত্রী যে স্ত্রী একমাত্র রায়বার ছিল খোদ আমার মাওলা আমার নবীর অন্য কোন পত্নীর স্ত্রী মানে কোন স্ত্রী রায়বার আমার মাওলা ছিলেন না আম্মা জান আয়েশা রায়বার ছিলেন আমার মাওলা নিজে তিনি তো সেই ধরনের মেয়ে সে বলছে ফয়সালা আল্লাহর তরফ থেকে হবে যদি আমি বলি আমি করি নাই আপনার মনের মধ্যে এমন ভাবে গাছছে আপনার মনের মধ্যে এমন ভাবে গাছছে আমি যদি বলি আমি পবিত্র তাহলে আপনার মনের মধ্যে সন্দেহ যাবে না আর যদি আমি বলি যে আমি পবিত্র আমি যদি বলি आमी अपवित्र ताहले आल्लाहर साथे आमार सम्पूर्ण धोकाबाजी करा होबे आमी जानी आमार अवस्था कि एत दूर गड़ाय केउ आम्मा जान आयशा सिद्दिका रादियाल्लाहु ताआला मा कानते कानते जार जार करे कानते कानते मुख भाराया बोलाइतेছেন आबू बक्कर सिद्दिक रादियाल्लाहु ताआला शुधु कुरान शरीफ तेलाওয়াতের মধ্যেই ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্য থেকে যখন এক কোণারে যাইতেছিলেন তার মা বলছে কোথায় যাও আয়েশা ना आबार तोमार जान के तुम ध्वंस करते जाइतेछो कल ना अम्मा भय पेन ना आमी जाइतेछि हाईकोर्ट जेहेतु बेजार हो गेछे सुप्रीम कोर्टे आपिल करार जोन्नो रवाना करछि हाईकोर्ट बेजार जाबो सुप्रीम कोर्टे गेছে अम्मा जान आयशा सिद्दिका रादियाल्लाहु ताआला सेजदाय पड़े माওলার কাছে কান্দে মাওলা হে আজকে তোমার বন্ধুর স্ত্রীর অবস্থা তুমি দেখো এবং তোমার বন্ধুর অবস্থা দেখো ফয়সালা তোমার থেকে আসুক যেরকম তুমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসাল্লি দিছো যেরকম তুমি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুবাররাহ পবিত্র ঘোষণা করছো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র ঘোষণা করছো সেইভাবে আজকে তোমার মাহবুবের স্ত্রীকে তুমি পবিত্র ঘোষণা করো দোয়া করতেছিলেন আল্লাহর তরফ থেকে ফয়সালা চলে আসছে যদি কেউ মনে করেন আমার নবী গায়েব জানে তাহলে এই ঘটনাগুলি কি দাঁড়ায় আমার নবী সমস্ত নাটক হয় না तामान नबीर चरित्रेर उपर कालिमा चले आसे ना ता गायब जानलेन किभाबे आर जदि ताई हय गायब जाने ताहले आमी बोलबो बयाते रेदवानेर मध्धे जखन साहाबाए किराम रिदानुल्लाहि ताआला आलैहिम आजमाइनदेरके निये बयात करलेन बयात करछिलेन केन कुतिला उस्मान उस्मानके कतल करा हयेछे आमार नबी तो जानेनই যে তাকে कतल करा হয় নাই তাহলে बयात ग्रहण करबेन केन এটা নাটক হয় না এটা ফাইজলামি হয় না হ্যাঁ সে তো জানি ওসমান কতল হয় নাই তাহলে কেন তার হাতে সবাই বয়াত গ্রহণ করবে কিসের জন্য যে ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাব না এগুলি নাটক হয় না এক হাত নবী রাখছেন এটা ওসমানের হাত অন্য হাতে সবাই বয়াত গ্রহণ করছে অথচ ওসমান কতলই হয় নাই কে জানেন যদি আমার নবী গায়েব জানেন তাহলে সে আগেই জানেন তাহলে সব নাটক হয় না আস্তাগফিরুল্লাহ এটা ঠিক না ভাইও তাই বলতে পারেন যে এরকম অনেক জিনিসের ঘটনা যে আমার নবী বলে দিয়েছেন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যাহা কিছু জানান তিনি তখন সব কিছু জানতে পারেন যখন জানান না তখন কিছুই বলতে পারেন না ঠিক শুনেন মুজিজা এবং কারামত বিজলির মতো কিসের মতো যখন আকাশে বিজলি চমকায় তখন সূর্য দেখা যায় কিন্তু যখন চিলকানে বন্ধ হয়ে যায় চিলিক মানে বন্ধ হয়ে যায় পশমও দেখা যায় না যখন চিলিক দেয় সূর্য কিন্তু যখন চিলিক বন্ধ হয়ে যায় তখন হাতের পশমও দেখা যায় না মুজিজা কারামত এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের চোখের থেকে পর্দা উঠায়া দেয় গোটা দুনিয়া তাদের সামনে চলে আসে গোটা দুনিয়া সামনে দেখতে পারে কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ফালায়া দেয় তখন আর দেখার ক্ষমতা রাখে না তুমি বুঝো না কেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মেম্বারে বসে ইয়া সারিয়াতুল জাবাল এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও অথচ কোথায় সিরিয়া আর কোথায় মদিনা পর্দা উঠে গেছে দেখা ফেলাইছে আমি কথাটা বুঝাতে পারি নাই গায়েবের মালিক কে আল্লাহ খবরদার খবরদার কোনো অবস্থাতেই যদি ইমানের মধ্যে এই ধারণা না আসে যে আল্লাহর বাহিরেও কেউ গায়েব জানে নাউযুবিল্লাহ জান্নাতে নেওয়ার মালিক কে আল্লাহ যদি কেউ মনে করেন না জান্নাতে নেওয়ার মালিক আল্লাহর বাহিরেও কেউ আছে এটার নামই শিরক জাহান্নাম থেকে বাঁচাবার মালিক কে আল্লাহ একমাত্র কেউ যদি মনে করেন অন্য কেউ বাঁচাতে পারে এইটার নামই আমার নবীও কাউকে ইচ্ছা করলি জাহান্নাম থেকে বাঁচায় আর জান্নাতে নিতে পারে না আমার নবী ইচ্ছা করলেই কাউকে জাহান্নাম থেকে বাঁচায় আর জান্নাতে নিতে পারে না জান্নাতের মালিক কে আল্লাহ একমাত্র কিন্তু সুপারিশ করার মালিক অনেক সুপারিশ করার মালিক এই মাটি সুপারিশ করবে এই যে মাটি যেখানে বয়ান শুনতেছেন এই মাটি কিয়ামতের ময়দানে সুপারিশ করে মাওলা হে তোমার এই বান্দা এখানে বসিয়া বসিয়া বয়ান শুনছে তোমার এই বান্দা এখানে বসিয়া বসিয়া জিকির করছে তোমার এই বান্দা আমার বুকের মধ্যে তোমাকে সিজদা করছে এই মাটি সুপারিশ করবে গাছ সুপারিশ করবে মাওলা হে তোমার বান্দা এখান থেকে হাঁটছে আর জিকির করছে কোরআন বলবে মাওলা হে যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে maaf করবা না ততক্ষণ আমি কোরআন যাব না maaf করো আগে তারপর যাব একজন আলেম একজন হক্কানি আলেম কত মানুষকে সুপারিশ করিয়া জান্নাতে নেবে তার কোনো হিসাবই নেই বুঝেন না জান্নাতীরা জান্নাতীরা জাহান্নামীদের কাতারের মধ্যে হাঁটতে থাকবে কাতারের মধ্যে হাঁটতে থাকবে উম্মি পাশের থেকে জাহান্নাম রে ভাই আব্দুল্লাহ কই যাস চিনছস আমাকে চিনছিনা তুই যে আমার পাশের বাড়ি মাদ্রাসায় কত খেদমত করছো আমাদের সাথে কত মেলামেশা করছো আমাদের সাথে কত হালকায় বসছো আমাদের সাথে কত দাওয়াত দিছো তুই না আব্দুল্লাহ চিনছি তো কারণ তুমি দেখো না আমি জাহান্নামীদের কাতারে চলে আসছি আমার উপায় কি অমনি জান্নাতি ব্যক্তি আব্দুল্লাহর হাতটা খপড়া দেবে ধরে টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে বলবে মাওলা হে একে নাজাত দিতেই হবে হাদিসের মধ্যে আসছে আল্লাহর সাথে ঝগড়া করবে। আমার এই ভাইকে আমি ছাড়বো না। এই ঝগড়া বেয়াদবির ঝগড়া না, মহাব্বতের ঝগড়া। যেমন যেই ওস্তাদ ছাত্রকে মহাব্বত করে সেই ছাত্র ওস্তাদকে বলে ওস্তাদজি আমার বাড়ি যাইতেই হবে, না গেলে ছাড়বো। বেয়াদবি না, মহাব্বত। সন্তান বাবার সাথে আরই ধরে, আমাকে এটা দিতেই হবে, মহাব্বত। ঠিক তদ্রুপ এরকম হাজারো বান্দারা আল্লাহর সাথে ঝগড়া করবে, মুজাদালা করবে। আল্লাহ আমার এই ভাইকে না জান্নাতে দেওয়া পর্যন্ত আমি জান্নাতের দিকে যাব না। তো সুপারিশ করবে, কিন্তু জান্নাতে দেওয়ার মালিক কে? এখানে কার হাত নেই, এখানে কার হাত নেই। সুপারিশ করতে পারবা। আল্লাহ পাক যাকে জান্নাতি নিবে সেই জান্নাতি বহুত মানুষের জন্য সুপারিশ করতে পারবে। সুপারিশ করার মালিক অনেকেই, কিন্তু সুপারিশ কবুল করার মালিক একজন। এখানে কার হস্তক্ষেপ নেই। আমার নবীও সুপারিশ করবে। আমার নবীও, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে পুসরাতের কিনারায় দাঁড়ায় থাকবেন। এর আগের ঘটনা কি বিশাল রওয়ায়াত। সমস্ত উম্মাত উঠবে। নবী নূহ, তুই প্রথম রাসূল, আর সহ্য হয় না, বিচার শুরু করুক। আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন। এইটার নাম সুপারিশে কুবরা, বড় সুপারিশ, যেন আল্লাহ পাক আমাদের বিচার শুরু করে দেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে দিনে মাওলার সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। যাও তোমরা কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলছে, সেই মুসার কাছে চলে যাও। সবাই যাবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী মুসা আল্লাহর সাথে কথা বলছেন, আর সহ্য হয় না, সুপারিশ করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর সামনে আজকে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, যাও তোমরা রুহুল্লাহ, নবী ঈসার কাছে, সে আল্লাহর কাছে সুপারিশ করবে। সবাই যাবে রুহুল্লাহর কাছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলবে আপনি রুহুল্লাহ, আল্লাহর রূহ, আপনি আজকে সুপারিশ করেন বিচারের জন্য। বলে আজকে বিচারের ক্ষমতা রাখি, সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, যা আমাদের বাবা আদমের কাছে। সবাই যাবে বাবা আদমের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছে আফসোস কেন, যা আখিরি নবী সরদার দু আলমের কাছে। সমস্ত মানুষ সরদার দু আলমের কাছে আসবে। সরদার দু আলম, দুই আলমের যিনি সরদার, দুনিয়ারও সরদার, আখিরাতের সরদার, সরদার দু আলম, তার কাছে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার জায়গা মতো আসছো, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এইবার আসছো জায়গা মতো। আজকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক আমাকেই দান করছে, অন্য কাউকে দান করেনি। এবার নবী আলাইহিস সালাতু উঠবেন, আরশের কাছে গিয়ে সিজদায় পড়বেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দোয়া শিক্ষা দিবেন, যেই দোয়া এখন আমি জানি না, তখনই শিক্ষা দেওয়া হবে। এখন সেই দোয়া শিক্ষা দেয়নি, ওই সময় দোয়া শিক্ষা দেওয়া হবে। ওই দোয়ার ভিত্তিতে আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক কি বলে, ইশফা তুশাফা, আমার হাবিব মাথা উঠাও, সুপারিশ করো, যে সুপারিশ করবে সব কবুল করবে। সুপারিশ করার ডিউটি তোমার, কিন্তু তোমাকে এই ক্ষমতা আজকেও দেই নাই। তোমার যা মনে চায় তাই করো, এই ক্ষমতা দেই নাই। তখনও আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা তার কাছেই রাখবেন। কি বলছেন? সুপারিশ করো, আমি সুপারিশ কবুল করব, এই কথা বলেন নাই। যা মনে চাই তাই করো, তখনও ক্ষমতা আমার মাওলার। ইশফা তুশাফা, সুপারিশ করো, কিন্তু সুপারিশ কবুল করার মালিক আমি মাওলা, অন্য কেউ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন, যে সুপারিশ করবেন আল্লাহ মা কবুল করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, পুসরাতের কিনারায় দাঁড়াবেন। তার উম্মতরা পাড়ি দেয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, যেরকম আকাশে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছে যায়। একদল উম্মতের ঈমান আমল এত বেশি, এত কঠিন, এত উচ্চ পর্যায়ে, এক সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে মাওলানা জান্নাতে চলে যাবে। এই রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যাদের ঈমান আমল একটু দুর্বল জোরে জোরে গতিতে বাতাস চলার মতো গতিতে পুসরাত পাড়ি দিয়ে মওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে মওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল জোরে হাঁটনেওয়ালা মানুষের গতিতে হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়ে মওলার জান্নাতে চলে যাবে। नबी आलैहिस सलातु वा सलाम फरमान चार धरनेर मानुष तो जान्नाते चले जाबे और ये चार धरनेर बाहिरे एक दल मानुष जखन पुसरात उठबे आमार नबी बोलेन पुसरात एरकम हाराइशेर मतो होबे कामतिर मतो जखन ईमान बिहीन आमल बिहीन पुसरात उठबे ओमनि फट कइरा पुसरात ताके धइरा बसबे पिछलाइया पिछलाइया काटिया काटिया पिछलाइया पिछलाइया जहन्नामे पड़िया जाबे। सुपारिश करार मालिक अनेकेई একজন হাফেজ এমন ১০ ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতি নিবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল কিন্তু নেওয়ার মালিক কে? আল্লাহ। এখানেই লামুজাবিরা ভুল করে। লামুজাবিরা ভুলটাই এখানে যে পীরে বলে জান্নাতে লয়ে যাবে ও বলে জান্নাতে লয়ে যাবে। আসলে তোমাদের ভুলটা এখানে। আমরা বলি সুপারিশ ভিন্ন জিনিস কিন্তু কবুল করা ভিন্ন জিনিস। সুপারিশ করার ডিউটি অনেক। চক্ষু সুপারিশ করবে ভাই, এই চোখের পশম সুপারিশ করবে, এই করগুলি সুপারিশ করবে। মুজাহিদের তলোয়ার তাদের পক্ষে সুপারিশ করবে, তাদের ঢাল তাদের পক্ষে সুপারিশ করবে, তাদের রক্ত তাদের পক্ষে সুপারিশ করবে, ওই জমিন তাদের পক্ষে সুপারিশ করবে। তুমি গোলায়া ফেলাও কেন? হ্যাঁ, আমি তো আগেই বলছি আল্লাহওয়ালারা সুপারিশ করবে। আমাদের কোনো কিতাবে কি লেখা আছে যে চরমনাই হুজুরে সুপারিশ করবে? দেখাও একটা প্রমাণ। তাহলে শিরক কেন? একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে বিশারাত দেয় নাই এমন ব্যক্তি সম্পর্কে ডাইরেক্ট বলা যাবে না এই ব্যক্তি জান্নাতি। আমরা ধারণা করি এই ব্যক্তি জান্নাতি, আমরা ধারণা, আমাদের প্রবল ধারণা জান্নাতি। কারণ আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জানেন, নিশ্চয়ই ঈমান ও নেক আমল। আমি দেখি এই ব্যক্তির ঈমান মজবুত, আমি দেখি এই ব্যক্তির আমল মজবুত, আমি দেখি ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই, দেখি আমলের মধ্যে কোনো ত্রুটি নাই। এ ব্যক্তি তো গুনার কাজের কাছেও যায় না, ন্যাক তো ধারণা জান্নাতে যাবে, এরকম ধারণা থাকাই তো উচিত। কথাটা বুঝাতে পারি না? এরকম ধারণা থাকাই তো উচিত। আল্লাহওয়ালাদের পিছনে কেন লাগছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে ব্যক্তি যাকে মহব্বত করে আল মারহু মা মান আহাব্বা ওয়া লাহু মা কতাসাবা, যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি তার সাথী হয়ে যাবে। যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। হে আমার যুবক বাবারা, হে আমার কলেজের ছাত্র বাবারা, এ আমার পর্দালে মা ও বোনেরা, হে আমার ব্যবসায়ী বাবারা, এ আমার ধনী বাবারা, আমার গরিব বাবারা, আমরা আলেমদেরকে ছাড়ি না কেন? আলেমদেরকে মহাব্বত করি কেন? তোমরা যাদেরকে নেতা মানছো, যাদেরকে মহাব্বত করছো, আমরাও তাদেরকে নেতা মানতে পারি না। ব্যাপারটা এরকম না। তোমরা যেই দল করো সেই দল আমরা করতে পারি না, ব্যাপারটা এরকম না। তোমাদের চক্ষু আছে, আমাদেরও চক্ষু আছে, তোমাদেরও হাত আছে, আমাদেরও হাত আছে, তোমাদের পাও আছে, আমাদেরও পাও, তোমাদের শক্তি আছে, আমাদেরও শক্তি, তোমাদেরও জ্ঞান আছে, আমাদেরও জ্ঞান আছে। তোমরা দল করো, ক্ষমতায় যাও, আমরাও যাইতে পারি না, ব্যাপারটা এরকম না। যাইতে পারি, দল করতে পারি, ওই নেতা মানতে পারি, কিন্তু মানি না কেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ পড়ার পরে নামলাম। অমনি এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের খবর নাও, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, কি প্রস্তুতি গ্রহণ করছো? সাহাবী বলেন ইয়া নবী আল্লাহ আমার ঢের নামাজ নাই আমার রোজাও নাই তেলাওয়াতের কোনো নেকের পাহাড় আমার কাছে নাই জিকিরের নেকের পাহাড়ও আমার কাছে নাই কিন্তু একটা জিনিস করিয়া ফলাইছি আমি আপনাকে মোহাব্বত করি আপনাকে নেতা মানছি উম্মি নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমা আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা দুনিয়া যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হইয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান নবী আলাইহিস সালাতু ওয়া সালামের জবানে হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমান যেই পরিমাণের খুশি হয়েছিল एर आगे এই পরিমাণের খুশিটা আমি আর কোনোদিনও দেখি না যাকে मोहब्बत করব তার সাথী হয়ে যাব তোমাকে मोहब्बत করি নবী তোমার সাথী হয়ে যাব এর চেয়ে বড় খুশির ব্যাপার মুমিনে থাকতে পারে না সবচেয়ে বেশি मोहब्बत যাকে করি তার সাথী হয়ে যাব নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম जार साथे जार मोहब्बत तार साथे तार क़यामत जार साथे जार मोहब्बत तार साथे तार क़यामत अल्लाह पाक रब्बुल आलमीन कलमे पाकेर मध्य फरमान यौमा नदू कुल्ला उनासिन बिइमामिहिम यौमा यौमुल क़ियामा नदू कुल्ला उनासिन बिइमामिहिम डाका होबे क़ियामतेर मयदाने प्रत्येकटा मानुषके तार नेतार साथे कार साथे कार साथे যে যাকে দুনিয়ায় নেতা মানবা যারা কাল মার্ক্সকে নেতা মানবা মাওসুদুনকে নেতা মানবা আব্রাহাম লিঙ্কনকে যারা নেতা মানবা জিয়াউর রহমান সাহেবকে যারা নেতা মানবা আমাদের শেখ সাহেবকে যারা নেতা মানবা ইরশাদ সাহেবকে যারা নেতা মানবা বর্তমান প্রাইম মিনিস্টারকে যারা নেতা মানবা প্রাক্তন প্রাইম মিনিস্টারকে যারা নেতা মানবা যারা যাকে নেতা মানবা কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে ও অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা আল্লাহর রাসূলকে নেতা মানবা ওলামায়ে কেরামকে নেতা মানবা কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সামনে থাকবে ওলামায়ে কেরাম সামনে থাকবে তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ কুরআনকে বিশ্বাস করছি হাদিসকে বিশ্বাস করছি বিদায়ী পারি করি না পারি করি না টুপি ছাড়তে পারি না তা না ছাড়তে পারি কিন্তু ছাড়ি না দাড়ি কাটতে পারি না তা না কাটতে পারি কিন্তু কাটি না প্যান্ট শার্ট পরতে পারি না তা না পরতে পারি কিন্তু পরি না বেপর্দা হইতে পারি না তা না হইতে পারি কিন্তু হই না মদ পান করতে পারি না তা না পান করতে পারি কিন্তু পান করি না আওয়ামী লীগ করতে পারি না তা না বিএনপি করতে পারি না তা না জাতীয় পার্টি করতে পারি না তা না কমিউনিস্ট করতে পারি না তা না সবই করতে পারি কিন্তু করি না কেন আল মারউ মা মান আহাব্বা যে যাকে দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হইয়া যাবে হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ ওয়ালাদের মজলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব দেন এত দাম দেন তাদের সাথে কেউ বসলে আল্লাহ পাক তাদের কারণে সবার গুনাহ মাফ করিয়া দেন উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জালা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী আল্লাহ পাক ঘোষণা দেন সবাইকে গুনাহ মাফ ফেরেশতারা প্রশ্ন করতে মাওলা হে অমুকে অমুক দেই গুণে গুণান্বিত না তাকে তুমি মাফ করলা কেন অমুক তো জিকিরের জন্য আসে নাই তোমার কাছে জান্নাতও তালাশ করে নাই জাহান্নামের ভয়ও তার অন্তরের মধ্যে নাই ও তো আসছে অমুককে খোঁজার জন্য ও আসছে তো বাদাম বিক্রি করার জন্য ও তো আসছে মাইক চালাবার জন্য অমুকে আসছে লাইট জ্বালাবার জন্য অমুকে আসছে সমালোচনা করার জন্য এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো অমুককে অমুককে মাফ করলা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কে কোন কারণে আসে জানি না এই মাজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ এত দামি যে যে কারণে মাজলিস মধ্যে ঢুকুক না কেন আমি সবাইকে মাফ করিয়া দিলাম এ আমার যুবক বাবার আমার মুরব্বী বার কোথায় রওনা করছো কি নিয়ে রওনা করছো খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া क्यों माओलार कबरे जायो ना ओ जुबक कोई रवाना करछो जुबक ए बड़लोक कोथाय रवाना करछो आमार पर्दारा मा आपनारा कोथाय रवाना करछो आमार माओला खबरदार माओलाके राजी खुशी ना करिया क्यों माओलार कबरे जायो ना ए आमार जुबक मामा আমার মাওলা পাক ডবল দয়া করে মায়া করে তোমাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম করাইছেন তোমাকে আমাকে আমার মাওলা পাক হিন্দুর ঘরেও জন্ম দিতে পারতেন খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারতেন ইহুদির ঘরেও জন্ম দিতে পারতেন মেথরের ঘরেও জন্ম দিতে পারতেন মুসির ঘরেও জন্ম দিতে পারতেন আমারের ঘরে তোমাকে আমাকে মাওলা জন্ম দিতে পারতো আমার মাওলা পাক রব্বুল আগে খান নবীদের উম্মত তোমাকে আমাকে বানাইতে পারতো আমার মাওলা পাক রব্বুল আন দয়া করে মায়া করে মুচি চামান না বানায়া নাফিক কামান না বানায়া তোমাকে আমাকে মুসলমান বানায়া দিয়েছে মুসলমান বারবার পরে আমার মাওলা পাক আগেকার নবীর উম্মত বানাইতে পারতো বিনা দরখাস্তে বিনা চাহনিতে আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আখি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে আমরা আখিরি নবীর কত উম্মত যারা বেঈমান হয়ে গেছে যারা নাস্তিক হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার মাওলা কাছে নারে তৌফিক দান করছে আয় খোদা কুরবা শাওয়ান হিসাবর হিসাব কর দাই আমার মাওলার এত নিয়ামত আমার মাওলার এত দয়া আমার মাওলার এত মায়া এ আমার যুবক বাবারা আমার মুরব্বি বাবারা খুব খেয়াল দিয়া শোনো রে বাবা যেরকম গোটা দুনিয়ার কোনো সরকারি জনগণ কিছুই ভোগ করে না বরং সরকার জনগণের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে কত আনন্দ ফুর্তি কতই না সুখের মধ্যে থাকে এরপরে সরকারের হাজার হুকুম জনগণ পালন করে কোনো একটা হুকুম যদি জনগণ পালন না করে তার সরকারের তরফ থেকে কেস দায়ের হয়ে যায় চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ আসামিকে খুঁজতে থাকে যখন সিআইডি ডিআইবির মাধ্যমে জানতে পারে পুলিশ অমুক জায়গায় আসামি পলানো অবস্থায় আছে লুকানো অবস্থায় আছে ঘরের চারপাশে পুলিশ ব্যাট দিয়া ফেলায় যখন আসামি অনুবাদ করে যে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে তখন আসামি জানাউস থাকে না কলিজারা থরথর করে কাঁপতে থাকে দরজা জানালা যখনই ফাঁক করে অমনি পুলিশ বন্দুক উঁচা করিয়া বলে খবিস এতদিন সরকারের হুকুম মানো না আজকে সরকারের হুকুম হয়ে গেছে তোকে ধরিয়ে নেওয়ার জন্য আজকে আর সরকারের হুকুম না মানিয়া কোনো উপায় নাই এরপরে হাতে পায়ের মধ্যে শিকাল লাগাইয়া জজখানায় হাজির করিয়া ফেলায় জজখানায় উঠিয়া দুই হাত জোর করিয়া আসামি যতই বলে জজ বাংলাদেশ সরকারের কিছুই আমি ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয় এরপরে সরকারের হাজার হুকুম পালন করে একটা হুকুম মাত্র অমান্য করছি আমাকে আমাকে মাপ না আমাকে মাপ করিয়া দেন তখন জজ সাহেব বলে বাবা এখানে মাপের কোনো আইন নাই একটা হুকুম অমান্য করছে একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এরপরে জজ সাহেব কাউকে ৩০ কাউকে ৪০ কাউকে যাবজ্জীবন কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয় অমনি জেলখানার একদল পুলিশ লাভ দেয় আসিয়া আসামির হাত পায়ের মধ্যে শিকার লাগাইয়া টানতে টানতে জেলের মধ্যে ঢুকাইয়া দেয় কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয় যদি বাংলাদেশ সরকারের কিছু ভোগ না করিয়া একটা হুকুম অমান্য করার কারণে জেলের মধ্যে থাকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় আমি প্রশ্ন করব আসমান কার জমিন কার সূর্য কার চন্দ্র কার আমার মাওলার আসমান আমার মাওলার জমিন আমার মাওলার সূর্য আমার মাওলার চন্দ্র আমার মাওলার গাছ আমার মাওলার মাছ আমার মাওলার বাতাস আমার মাওলার চক্ষু আমার মাওলার হাত আমার মাওলার কান আমার মাওলার জবান আমার মাওলার হাত আমার মাওলার লাঞ্চ আমার মাওলার কিডনি আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবা না আমার মাওলা ও ছাড়বে না আল্লাহ আমার জ্ঞানী বাবারা তুমি কেন খেয়াল করো না দুনিয়ার পুলিশ মানুষের মতোই একজন মানুষ অনেক সময় দেখা যায় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয় এই মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি কলিজা উল্টাইয়া যাইতে পারে জিভটা শুকাইয়া যাইতে পারে আখেরাতের আসামি ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুলিশ দারোগা বানাইয়া রাখছে तार नाम आजराइल शुनाया रखलाम मानवार नाम तुम्हें बुझबार तुम्हार मावलाय बुझबे नाफरमान बदमाश बेईमान जखन मृत्यु से आसार खाइया पड़िया जाबे अल्लाह पाक रब्बुल आलामीन डाक दिया फरेश्तारा এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া গাজা মদিয়া বা পান করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করলে খবরদার ওই জাহান্নাম খানার না দেখাইয়া রুহটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া তুই গেলাম নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলছে আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে একার মাসি গানাখান বাঁক দিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আমার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে এই অবস্থা দেখিয়া নাফরমান রুহার বাইর হতে চাইবে না রুহটা থর থর করে কাঁপতে থাকবে আজরাইল আলাইহিস সালাম তোমার সালামের দিকে রুহটা তাকায়া থাকবে বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ১৬ আমার বয়স তো মাত্র ১৮ আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম আমি তো মাত্র আইএ ভর্তি হইলাম এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে আজ আমি কোনোদিন কল্পনাও করি নাই আমি ভাবছিলাম মনে মনে কত স্বপ্ন লালন করছিলাম আমি বিসিএস ক্যাডার হব আমি সচিব হব আমি প্রধান বিচারপতি হব প্রধান সেনাপতি হব আমার কত গাড়ি থাকবে বাড়ি থাকবে আমার কত সুখ শান্তি হবে সম্মান হবে কিন্তু মেট্রিকের বছর ৮এর বছর ৯এর বছর তুমি আমার সামনে হাজির হয়ে যাবা আমার টেনের ছাত্র বাবারা ৯এর ছেলেরাও কি দুনিয়া থেকে বিদায় হয় নাই আমার ৯এর ছাত্র বাবারা ৮এর ছেলেরাও কি দুনিয়া থেকে বিদায় হয় নাই ভাই আজরাইল নতুন বিবাহ করছি স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও ভাই আজরাইল নতুন বিল্ডিং করছি একটা রাত থাকার সুযোগ দিয়া দাও ভাই আজরাইল পরীক্ষা দিছে আগামীকাল রেজাল্ট বের হবে রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও ভাই আজরাইল কামরান গেছরগ মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না রোজা ছাড়ব না বেপরদার জেনার তো প্রশ্নই আসে না আমি আর দাড়ি কাটব না সুদ দোষার গ্রহণ করব না আমি আর দুনিয়ার পিছনে ছুটব না এই তওবা করব 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 করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না সারা ইবাদত করব সারা দিন কিছুই খাইব না সারা দিন আমি রোজা রাখব বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না সারা দিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব ওয়া আকুম মিনাস সালিহিন আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালামের খবীর আমার মাওলা কি কালামে পাক এর আগেই বলেন নাই ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাযালুহা আমি কাউর বাড়ির দরজার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম বর্ষা হইয়া রুডার উপরে আমল আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা বর্ধনে দৌড়ের পাল্লা দেওয়া শুরু করছে দৌড় দিতে 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 অনেক আগে চলে আসছে কিন্তু যখন এই রেখা পার হবে হঠাৎ যদি সেখানে হোঁচট খাইয়া পড়িয়া যায় সারা কষ্ট সব বেকার হয়ে যায় যত সাধনা সব শেষ হয়ে যায় রে বাবা সারা জিন্দগি নামাজ পড়লাম সারা জিন্দগি রোজা রাখলাম সারা জিন্দেগি তেলাওয়াত করলাম, সারা জিন্দেগি ইবাদত করলাম, কিন্তু মৃত্যুর সময় যদি ঈমান না নিয়ে যাইতে পারি রে বাবা আল্লাহ। মাওলানা তুমি হেদায়েত হেদায়েতের পরে গোমরা করিও না আল্লাহ, তুমি হেদায়েত দেওয়ার পরে গোমরা করিও না আল্লাহ, তুমি হেদায়েতের মালা পরাবো আমার মালা তুমি ছিঁড়িয়া ফেলাইও না আল্লাহ, তোমার পরিচয় দেওয়ার পরে তুমি আমার থেকে গোপন হইও না মাওলা রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ, আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। ভাই আজরাইল আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও, আমাকে ইবাদত করার সুযোগ করিয়া দাও, আমাকে একটু কলেমা পড়ার সুযোগ করিয়া দাও। আজরাইল আমার খবীস আমার মাওলাকে বলল লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না বাবা রে। তুমি কি দেখো নাই যে সুস্থ ব্যক্তি রুগী নিয়ে হসপিটালে গেছে, দেখা যায় রুগী এখনো বাঁচিয়ে আছে, কিন্তু যে নিয়ে গেছে সুস্থ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা তুমি কি দেখো না কথা বলে আসছে একটু পরে দেখা যায় সে দুনিয়ার মধ্যে নাই। ও যুবক মা বাবা আমার মুরুব্বি আমার কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করি আল্লাহ করার আশা করা যায়, আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হামলে জজ করে আপিল করিয়া কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ। বাবারে মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা, ওই কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই। ওই কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন কবরের সাথে সুরাক হইয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাযা বুজু চেন ওই ব্যক্তিকে, তখন যারা মুমিন মুত্তাকিন তারা বলবে ভাই ফেরেশতা ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি আমি নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া গাড়ির মধ্যে কোনোদিন পোস্ট লাগাই নাই, ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা আমি কোনোদিন সারি নাই, ওনার প্রেমে পড়িয়া সুন্নাত কোনোদিন অবহেলা করি নাই, যত টিটকারি সহ্য করছি যত ফাজলামি সহ্য করছি কিন্তু সুন্নাত আমি সারি নাই, ওনার প্রেমে পড়ে আমি স্ত্রী ছেলে দিন কোনো কিছুই আমি মহাব্বত করি নাই, দুনিয়ার কোনো কিছুই মহাব্বত করি নাই, ওনার প্রেমে পড়ে আমার জীবনকে ত্যাগ করিয়া দিয়েছে, আমার মাওলার রাস্তায় আমি শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমনি আমার মাওলানা ডাক দিয়ে আবার সাদাক আবদি আমার বন্দা সত্য কথা বলছে, ও আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল মিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের সাথে সুরাগ করিয়া দে, রাস্তা করিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর আদর্শের সাথে না ফরমানের আদর্শের কোনো মিল নাই, আমার নবীর নীতির সাথে না ফরমানের নীতির কোনো মিল নাই, আমার নবীর সাথে ওর দলের কোনো মিল নাই, আমার নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান চিন্তা করবে কি বলবো, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। তখন নাফরমান বলবে হা হালাদরি হা হালাদরি হা হালাদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মালা ডাক দিবে কাজা বাদুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি দুই দিক থেকে চাপ দে। অমনি কবরের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সঙ্গে এক পাজরে হাঁটিয়ে আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক বলে হে সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে এত জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের সঙ্গে হাড্ডি গুটি কটমট কটমট করে ভাঙতে থাকবে। সহ্য করতে পারবি, বাবারে সহ্য করতে পারবি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে। বাবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এত বেশি কান্নাকাটি করতেন, তার দাড়ি মোবারক ভিজিয়া 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 পানি পড়ত। ও নাফরমানরা, আজকে তোমার আমার চোখের মধ্যে পানি নাই। অতএব ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর পেয়ারা, আমার পেয়ারা নবীর পবিত্র জবানের মধ্যে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওসমান জান্নাতের মধ্যে আমার সাথী হবে, আমার বন্ধু হবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া 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 পানি পড়ত। সাথীরা জিজ্ঞাসা, হযরত আপনি কবর গেলে এত বেশি কেন কান্নাকাটি করেন? বলে আমার সাথীরা আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি তো তার সাথে ভালোই ব্যবহার হবে। আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি তার সাথে ভালো ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তোমার উপায় হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দানে নাফরমানরা দেখবে, কত নাফরমান বাবা দেখবে তার ছেলে পুত্রাত পারিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা বেচারা আটকা পড়িয়া গেছে। কত বড় ভাই দেখবে তার ছোট ভাই পুত্রাত পারিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বড় ভাই আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে তার বাবা চলিয়া গেছে, ছেলে ধরা খেয়া গেছে। আবার কত ওস্তাদ দেখবে তার ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ ধরা খেয়া গেছে। আবার কত ছাত্র দেখবে ওস্তাদ চলিয়া গেছে, ছাত্র ধরা খেয়া গেছে। কত মালিক দেখবে তার কর্মচারী পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, মালিক পিছনে আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে তার মুরিদ চলিয়া গেছে, পীর ধরা খেয়া গেছে। আবার কত মুরিদ দেখবে তার পীর চলিয়া গেছে, মুরিদ বেচারা আটকা পড়িয়া গেছে। মুমিন মুত্তাকিনদের পুলসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসবে আমরাও পুলসরাত পাড়ি দিতে পারবো। ওই দিন কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারেন আল্লাহ, ওই দিন কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারে না। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুড়িয়া সব তামা হয়ে গেছে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম তো টাকটু পরিমাণে হয়ে গেছে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম তো হাঁটু পরিমাণে হয়ে গেছে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম তো কোমর পর্যন্ত হয়ে গেছে। কেউ তো ঘামের মধ্যে সবসময় সাঁতারি কারা শুরু করিয়া দিছে। এই অবস্থা দেখিয়া না ভারমানা মনে করবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপ পড় দিয়া আস্তে 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 পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম 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 করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তোমরা जहन्नाम থেকে উদ্ধার আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও বাবা তুমি কি জানো জাহান্নামের আগুন কত কঠিন কত মারাত্মক বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা যেই নাফরমানকে দুনিয়াতে আমি এত নিয়ামত খাওয়াইছি ওই নাফরমানরা আমার যে তো হুকুম পালন করে না ওই নাফরমানদের জন্য জাহান্নামের আগুন তাপ দিতে থাকো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তাপ দিতে হাত্তা ইয়াদা জাহান্নামের আগুন করে সাদা দুধের মতো সাদা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতারা যেই নাফরমানকে এত নিয়ামত আমি ভোগ করাইছি একটা মুরগি যায় বসেন কি শুরু করছেন কি বুঝলাম না কিছু হ্যাঁ জানোয়ার কথা কাজ এ নাফরমান দেখে ফেরেশতারা দেখে একটা মুরগি জবাই দিয়া ফলাইছে মুরগিটা কত লাফালাফি করছে খা বন্ধা আমি তোদের জন্যই হালাল করছি একটা গরু বান্দিয়া জবাই দিয়া ফলাইছে গরুটা কত লাথা লাথি করছে খা বন্ধা আমি তোদের জন্যই হালাল করছি একটা জেতা মাছ উঠে পাচার মারছে পাচারের জন্য মাছটা বেঁকা হয়ে গেছে আমি তোদের জন্যই হালাল করছি আমার এত নিয়ামত খাইয়া লইয়া যেই নাফরমান আমার কথা শুনে নাই ওদেরকে আগুনে হবে না আগুনকে আবারও জ্বালাইতে থাকো আমার 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা আহমার রক্ত আগুন একেবারে লাল রক্তের লাল মালিক জিবরা শুকিয়ে গেছে গলা শুকিয়ে গেছে আবার গাবিটা ডাক দিয়া বলছে আমার বাচ্চা মাওলানা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি গাবির বাচ্চার দুধ গাবির বাচ্চাকে না খাইয়া বনি আদম খাবি খাওয়াইছে ও ইনতাউদু নিমাতাল্লাহি লা তুহসুহা আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই ওদেরকেই আগুনে হবে না আগুনকে আমারও জ্বালাইতে থাকো আমার 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালাইতে আগুন এখন অবশ্যই মতো অন্ধকার কালো হয়ে গেছে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম আগুনের মধ্যে জোর চলে আসছে এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে জাহান্নামের আওয়াজে কিয়ামতের মাথা থরথর থরথর করে কাঁপা শুরু করিয়া দেবে তোমরা আযাব সহ্য করতে পারবি জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করবো না বাবা আমি আল্লাহর কসম করে বলতে আসি তুমি রিক্সাওয়ালা হও না কেন ঠেলাওয়ালা হও না কেন কুলি মজদুর চামার তুমি যাই হও না কেন সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা তারপরেও গুনার কামের কাছেও যাইও না বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো জাহান্নামে আমি যাবো আপনি এত ব্যস্ত কেন আপনার কিসের ঠ্যাক পড়ছে আপনি কেনই আমার হাতে পায়ে ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড়ে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি মানুষ বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন এই বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাথি দিবে কামড় দিবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না বাবা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আসি কতকে আল্লাহ পাকের বান্দাদের সিনেমায় মজা পাইয়া ভিসিআরে মজা পাইয়া দাড়ি কাটায় মজা পাইয়া বেপর্দা জেনায় মজা পাইয়া সুদে ঘুষে মজা পাইয়া গাঁজা ইয়াবা মদের মধ্যে মজা পাইয়া দুনিয়ার ক্ষমতার মধ্যে মজা পাইয়া এক কথা গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় খেলা করতে আছে আনন্দ ফুর্তি নাচা নাচের মধ্যে লিপ্ত হয়ে আছে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজাল ধাক্কা দিয়ে যায় তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এক গুনাহগার তুমি কি দেখো না কত গুনাহগার তওবা করার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ মদখোর তুমি কি দেখো না কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে তুমি আগামীকাল বাঁচবা তওবা করবা মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা এই গ্রান্ট তোমাকে কে দিছে রে বাবা নফস এবং শয়তান ছাড়া এই গ্রান্টটি কেউ দিতে পারে না তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদমে শিরক বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলিরা একমাত্র যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুহাফিজ আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না চরমোনার দাওয়া প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যাই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা দিন জাহান্নামের আগুন নিবানো সম্ভব না জিন্দুরাইন টিভি সুস্থ সংস্কৃতির বাহক।